আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 থেকে 4 বছরের বেবির জন্য মেক্সিকাট ফ্রক। তো এই সুন্দর ফ্রকটি যদি আপনারা বানাতে চান, আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও ঘরে বসে বানাতে পারবেন একদমই সহজভাবে। তো দেখুন এখানে আমি কতটুকু কাপড় নিয়েছি, খুবই কম কাপড় নিয়েছি, 1 গজ কাপড় নিয়েছি, বাসন্তী রঙের কাপড়টা। আর এখানে আমি একটি সালোয়ার কেটেছি, তো সে 60 কেজি কাপড়টা ছিল, সেই কাপড়টা দিয়ে আমি কাটিংটা করব। তো আপনারা যদি এখানে এটার পরিবর্তে যে কাপড়টা নেবেন সেটা গজ হিসাবে হাফ গজ নেবেন তাহলেই হবে, যেহেতু এটা 8 বাজ দিব, ডাবল করে গলাটা হবে এই কারণে। তো 2 বাজ, এখন আরও 2 বাজ দিলাম, 4 বাজ হয়েছে। এভাবে 4 বাজ দিলাম, এখন 8 বাজ হইব। এই যে এরকমভাবে দেখুন 4 বাজ আছে, এখন আরও 2 বাজ করে দিব তাহলে 8 বাজ হবে। এই যে দেখুন, তো 8 বাজ হইল। যেই বাড়তি যে কাপড়টি আছে সেটি কেটে নিব, কেটে আমি সাইজ করে নিচ্ছি বাড়তি কাপড়টুকু। তো আপনারা ভালো মতো গজ কাপড় নিলে আর এই বাড়তি কাপড় কাটতে হবে না, এরকমভাবে বাসটি প্রথমে 4 বাজ করবেন, এরপর আরও 4 বাজ করে 8 বাজ করে নেবেন। তো দেখুন আমি কিন্তু বন্ধ পাশটি আমার মানে এই সাইডটা খোলা পাশ আর নিচের সাইডটা খোলা পাশ, আর আমার দিকে যেটা আর উপরে যেটা থাকলো সেটা কিন্তু বন্ধ পাশ, এই 2 পাশ বন্ধ পাশ। তো গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, নামতে 4 ইঞ্চি নিব। এই যে দেখুন 4 ইঞ্চিতে এরকম একটি দাগ কাটলাম, এই যে। তো এখন আমি গলার চওড়া মাপটি নিচ্ছি, এই যে এইভাবে 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি নিব, এই যে। এখন সোজা করে দাগ টেনে দিব। তো আপনারা যদি গোল করে কাটান তাহলে এরকম গোল শেপ দিবেন, আর না হয়তো ওই যে আমি 4 কোণা করে যে বক্স করেছি তো সেইভাবেই আপনারা বক্সগুলা কেটে নেবেন। আমি বাহিরের অংশে বক্সের মতো রাখবো আর কি বক্সগুলা, আর ভিতরের যে গলাটা ছোট সেটা গোল গলা কাটলাম। তো এই যে এখানে আপনারা কাপড়টি যে নেবেন এক্সট্রা, তো আমার কাছে যেহেতু কম ছিল কাপড় এই কারণে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আপনারা 3 ইঞ্চির মতো নেবেন তাহলেই হবে, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, তো এতে করে আরও সুন্দর হবে গলাটা। এখন দেখুন আমি একটি বক্স বানিয়ে নিলাম, তো গোল গলাটি কেটে নিচ্ছি, আর সাইডে যে কাপড়টা থাকলো যদি গোল গলা করতে চান তাহলে গোল করে কাটবেন এই যেটা, আর আমি বাক্স গলার মতো করে কাটছি এভাবে 4 কোণা করে, এই যে এরকমটা হয়েছে। তো এটার যে কোনো এক পাশ থেকে আমি কেটে নিব বুতামের জন্য। তো এই যে আমি এক পাশ থেকে কেটে নিচ্ছি, এখন আমি নিচের যে গ্যাপটা সেটা কাটিং করব। তো এখানে 1 গজ কাপড় যেহেতু আছে, তো এইভাবে করে আমি ডাবল বাস করে নিয়েছি, এই যে দেখুন 18 ইঞ্চি আছে। আর ছাইড থেকে আমি কুচির জন্য 3 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, নেওয়ার পর এভাবে 2 ইঞ্চি নিব। এখানে একটা ডিজাইন হবে আর বগলের যে শেপটা হবে সেখানে একটি ডিজাইনের মতো হবে, পাইপিনের মতো দেখতে অনেকটাই সুন্দর লাগবে এই কারণে। তো এখানে দেখুন 1 ইঞ্চির মতন একটু রাউন্ড করে এরপর কেটে নিব। তো এটা না করলেও হবে, তো আমি একটু কেটে নিচ্ছি, এরকম করে যদি 1 ইঞ্চিতে রাউন্ড করে কেটে নেন তাহলে সুন্দর হবে। আর এই যে নিচের পাশটা বন্ধ পাশ আছে
যেহেতু এক গোছ কাপড় আমি এইভাবেই ডাবল করে বাস্টি নিয়েছি, এখন কেটে আলাদা করে নিছি। তো দুই পাট হয়ে গেল, সামনের এক পাট, পিছনের এক পাট। এরকমভাবে এখানে আমি পাইপিং লাগিয়ে নিব। পাইপিংটি একটি সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আর এরকম করে কুচি দিয়ে এভাবে সেলাই করে লাগিয়ে নিব। তো আমি হাতার এখানে কুচি দিব, আর কুচি না দিলে আপনারা এভাবেও বানাতে পারেন। তো দেখুন কুচির কাপড়টি কেটে নিয়েছি, এটা পাইপিনের কাপড়, সরি, নিচে যে পাইপিন হবে সেটি, আর কুচির যে কাপড়টা আমি কেটে নিয়েছি, এটা কোনো কারণে ক্যামেরা হয়তো বা অফ হয়ে গেছে, আমি সেলাইয়ের সময় দেখাবো। তো দেখুন এই যে আমি সেলাই করতেছি, আর কুচির যে কাপড়টি কেটেছি হাতার এখানে, তো সেটি এই যে আমি চওড়াটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যেটা হচ্ছে লম্বা আর চওড়া। তো লম্বা আপনারা যদি বেশি কুচি দেন আর একটু বাড়িয়ে নেবেন, আর চওড়াটা কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি। এখন এইভাবে সেলাইটি দিয়ে দিব। ছোট ছোট করে কাট বসিয়ে দিব, আর গলাটি উল্টিয়ে নিব। এরকম করে গরমে বাচ্চাদের নিমা বানিয়ে দিবেন বা ফ্রক বানিয়ে দিবেন, বাচ্চারা পরে অনেকটাই আরামদায়ক হবে। তো আমি বাচ্চাদের গরমের কথা চিন্তা করে এরকম ড্রেসটি বানাইতেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমি পাইপিনের কাপড়টি সেলাই করে নিচ্ছি। এই পাইপিনটি হাতাতে যে কুচি হবে সেইখানে পাইপিনটি করব। এই যে দেখুন পাইপিনের ভাঁজটি দিয়ে দিলাম। এই যে দেখুন এরকমটা হয়েছে পাইপিনটি, এখন কুচি দিয়ে দিচ্ছি। এতো এক হাতা কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমি আরেক হাতাও সেলাই করে নিয়েছি। তো দেখুন জয়েন করে নিব গলার সাথে এভাবে। এখন এখানটাতে চাপ সেলাই দিয়ে দিব। একইভাবে এই পাশেও সেলাইটি দিয়ে দিব। আবারও চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই তো এরকমটা হয়েছে দেখুন, এটা এই যে হাতার দুই পাশে হাতার জন্য এরকমটা হয়েছে, আর নিচের এইখানটাতে এখন আমি ঘেরের কাপড়টি সেলাই করব। তো এই যে
পাড়ের এই সাইড থেকে যে আমি 2 ইঞ্চিতে রাউন্ড কেটেছিলাম সেখানেও পাইপিং করে নিচ্ছি। তো আমি যখন কুচি দিয়ে সেলাই করব তখন এখানে এই পাইপিংটি হাতার সাথে জয়েন করে যখন আটকিয়ে দিব দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এই তো দুনো পাট সেলাই করা হয়ে গেছে, এখন জয়েন করব। তো এভাবে আপনারা মেপে নিয়ে এরপর সেলাইটি করবেন। আমি বাঁশপিটি রেখে উল্টা মানে গলাটা বাঁশপিটি রেখেছি আর নিচের গেয়ারটা উল্টা পাশ থেকে এভাবে রাখলাম, রেখে এই যে সেলাইটি দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এখন এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। এই যে দেখুন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একইভাবে পেছনের পাটও সেলাই করব, এই যে এভাবে। এখন এই যে এইখানটাতে আমি একটি গুতামের জন্য লুপ লাগিয়ে নিচ্ছি, তো এখানটাতে গুতাম হবে। আর এই যে এই কাপড়টি এভাবে রেখে চাপ সেলাই দিয়ে দিব, এতে করে দেখুন একটি সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো আশা করি আপনারা ডিজাইনটি বুঝতে পারছেন। যদি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এইভাবে করবেন, আর যদি এভাবে ভালো না লাগে তাহলে আপনারা একসাথে সেলাই করে দিবেন আটকে। পাইপিনের এখানে আর দরকার নেই, ওইভাবে সেলাই করলেও হবে। তো দেখুন এই যে একইভাবে আমি সেলাইটি দিয়ে আটকিয়ে নিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে অনেকটাই ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে। এখন শার্ট সেলাই করে নিব। এই যে এখান থেকে মানে বগলের এখান থেকে সেলাইটি দিব, সাইডের নিচ পর্যন্ত দিয়ে দিলাম। একইভাবে দুনো পাশে সেলাইটি দিব। দেখুন এই যে এই পাইপিংটির সাথে এটি যাতে ঠিক থাকে সেটা দেখবেন। আর দেখুন এই যে সেলাইয়ের পর দেখতে অনেকটাই সুন্দর হবে। এখন নিচের অংশে আপনারা যদি পাইপিং না করেন তাহলে চিকুন করে একটি সেলাই দিয়ে দিবেন। আমি এখানটাতে পাইপিং করব, তো পাইপিনের কাপড়টি জয়েন করে নিচ্ছি। যেহেতু এটা আমি আগে পাইপিংটি মানে সাইডের কাপড়টি সেলাই করে আটকে নিয়েছি, তো কিছুটা কাপড় এই যে ছুটিয়ে নিলাম, বেশিটা ছুটাতে হবে না, একটুখানি ছুটিয়ে নিয়েছি। আর সিঙ্গেল করেও যদি চান লাগাতে পারবেন, আমি ডাবল করে যে এরকম ডাবল করে বাস করে এরপর পুরো একটা রাউন্ডে এই পাইপিংটি লাগিয়ে নিব। এত সেলাই করা হয়ে গেছে, এখন চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই না দিলেও হবে, তো চাপ সেলাইটা যদি দেন তাহলে বেশি ফিনিশিংটা সুন্দর হবে, যার কারণে আমি দিয়ে দিচ্ছি। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। এখন এখানটাতে সেলাইটি দিয়ে দিব, তাহলেই হবে। এই তো আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি আপনাদের ভাঁজ করে দেখাবো।
এইতো এই যে উল্টে এনেছি, এই যে দেখুন এটা বাস পিট, এইতো দেখুন এরকমটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের পরালে দেখতে অনেকটাই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমি আবারও কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।